আমরা যখন ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ শুরু করলাম তখন আমাদেরকে শুরুতে আমরা দেখালাম যে কিভাবে বিজনেস অ্যানালিটিক্স সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয় তবে আমি এটুকু বলতে পারি যে আমার কাজ শুরু হয়েছে ওপেন সোর্স সলিউশনগুলো দিয়ে আমি সেই উনিশশো পঁচানব্বই সালের দিকে স্ল্যাকওয়ার নিয়ে কাজ শুরু করি এবং তারপর থেকে কিন্তু আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কারণ আমি সম্পূর্ণ মানে পুরোপুরি লিনাক্স নির্ভর জিনিসগুলো নিয়ে কাজ করতাম আগে হয়তো ইউনিক্স নিয়ে কাজ করতাম পরে লিন্যাক্স নিয়ে কাজগুলো করেছি তবে আমি এটুকু বলতে পারি যে আজকে আমরা ট্যাবলু বা আমরা ম্যাক্স পাওয়ার বিআই নে নিয়ে কাজ করছি তবে আমরা যখন সময়ের সাথে সাথে কাজ করি বা আমরা যখন আমি আমার পার্সোনাল টাইমে কাজ করি বা আমি যখন একটা নতুন কিছু জানতে চাই তখন আমি ফিরে যাই বিভিন্ন ওপেন সোর্স সলিউশনে এবং এই ওপেন সোর্স সলিউশন নিয়েই কিন্তু আমি আজকে কথা বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই পাওয়ার বি বা ট্যাবলু বা অন্যান্য সলিউশন নিয়ে কাজ করব কিন্তু তার পাশাপাশি ওপেন সোর্স সলিউশন মানে যেটাতে কোনো ধরনের পয়সার ব্যাপার নেই মানে আমাকে কিছু স্কিল সেট ডেভেলপ করতে পারলে হলো আমি সেইখানেই কিন্তু আমাদের এই পুরো জিনিসটা আমার আমরা জানতে পারবো তা আমরা বলছি যে আমরা ধরা যাক আমরা যখন পাইথন নিয়ে কাজ করব। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব আমরা সব ধরনের এই জিনিসগুলো আমরা কিন্তু কাজ করতে পারি আর এই ওপেন সোর্স ডোমেনে এত এত লাইব্রেরি আছে বিশেষ করে আমরা যখন ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডেটা অ্যানালিটিক্সে কাজ করতে চাই তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো একদম করা খুবই 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 সোজা আর সেই জন্য বলছি যে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করি তখন আমাদের এই ওপেন সোর্স টুলগুলোতে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে প্রোগ্রামিং ব্যাপারটা আছে এবং তার সাথে সাথে আমাদের হাতে অনেক ক্ষমতা দেওয়া থাকে আমরা যখন এইগুলো নিয়ে কাজ করি তখন আমাদের মতো করে আমরা এই জিনিসটাকে কাস্টমাইজ করে নিতে পারি তবে যা যেটা আমি বারবার বলছি যে ওপেন সোর্স মানে যে প্রোগ্রামিং পুরোপুরি জানতে হবে সেটা আমি বলছি না আমি বলছি যে এখন যেই সলিউশনগুলো এসছে বা এখন যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো অনেকটাই সহজ হয়ে গিয়েছে মানে আমরা যখন যারা একটা নন প্রোগ্রামার এনভায়রনমেন্ট থেকে যখন যাই তখন আমরা এই ব্যাপারগুলোকে খুব সহজেই ডেপ্লয় করতে পারি আর সেজন্যই আজকে আমরা যদি ফিরে যাই আমাদের ডেটা অ্যানালিটিক্স যে গিট আছে সেই গিট যদি ফিরে যাই সেখানে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস আমরা দেখাতে পারি যে কিভাবে আমরা আমাদের বিভিন্ন কাজগুলো করলাম ধরা যাক আমাদের একটা টুল আছে যেটাকে আমরা বলছি সুইট ওয়েজ আর যেহেতু আমরা এই মুহুর্তে জানি যে আমাদের টাইটেন ডেটাসেটটা কীভাবে কাজ করছে এবং টাইটেন ডেটাসেটের পাশাপাশি আমরা দেখতে চাই যে কীভাবে বিভিন্ন ফিচারগুলোকে আসলে আমরা এখানে অ্যানালাইজ করতে পারি এবং সেই অ্যানালাইজ থেকে আমরা কি ধরনের ইনসাইট পেতে পারি সেই ধরনের একটা ধারণা পাওয়ার জন্য আমরা আজকে সুইট ভিজ নিয়ে কথা বলছি তার আগে আমি এটুকু বলতে চাই যে সুইট ভিজের জন্য আমাদের এখানে যেই ডেটাটা আছে মানে আমি অলরেডি আপনাদের জন্য একটা ছোট একটা স্ক্রিপ্ট তৈরি করে রেখেছি যেটা আপনি সরাসরি আপনার এখানে চালাতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে চাইবো তখন এই ছোট স্ক্রিপ্টটা চালালেই হবে এবং এই ছোট স্ক্রিপ্টটা আপনি যখন দেখতে চাইবেন তখন এখানে দেখা যাবে যে আমাদের যে গিটাপ আছে সেই গিট কিন্তু লিমিটেড ড্রেন্ড তো আমরা যদি এটাকে দেখতে চাই আমাদের গিঠাপ থেকে এনবি ভিউয়ারে সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে এটার ভেতরে আসলে কি আছে এবং সেটা আসলে আমরা এখান থেকে আরও ভালোভাবে দেখতে পারবো এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে জিনিসগুলো আমরা চাচ্ছি সেটা আসলে কিভাবে হচ্ছে সেটার এখানে একটা ধারণা আমরা দেখতে পাই তবে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো নিয়ে যখন কথা বলবো বা কাজ করবো সেটাকে আমরা সরাসরি যদি দেখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমরা কি করব আমরা এখান থেকে সরাসরি আপনার কোলা বেয়ে আমরা চালাবো এবং কোলার থেকে আমরা এটা চালিয়ে দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে এবং সেখান থেকে আমাদের ধারণাটা আসলে কীভাবে পুরো জিনিসটা আমরা করতে পারি তো আজকে আমরা যেটা বলছি যে আমাদের যে টাইটান ডেটা সেট ডেটাসেট আমাদের দুটো জিনিস ছিল যে ট্রেন ডেটা সেট অর্থাৎ টেস্ট ডেটা আমরা এই ট্রেন এবং টেস্ট ডেটা সেটটাকে আমরা পুরোপুরি লোড করছি আমাদের ডেটা ফ্রেমে যেটাকে আমরা বলছি ট্রেন আন্ডারস্কোর ডিএফ এবং টেস্ট আন্ডারস্কোর ডিএফ এটাকে আমরা এই ট্রেন ডট সিএসভি এবং টেস্ট ডট সিএসবি ফাইলে আমরা লোড করছি তার আগে আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমেই আমাদের সুইট ভিজটাকে আমাদের ইনস্টল করে নিতে পারি এবং যেহেতু আমরা এটা আমাদের গুগল কোলাপ ক্লাউডে ইনস্টল করছি সুতরাং এটা পুরোপুরি আমরা চালাচ্ছি আর একটা জায়গায় এবং সেখানে সব কিছুই কিন্তু আমরা ওখান থেকেই দেখতে পারি তো আমাদের ইনিশিয়ালি আমাদের সুইট ভিজটাকে ইনস্টল করে নিই এবং সুইট ভিজ ইনস্টল করার পাশাপাশি দেখাচ্ছে যে আমাদের ক্লাউডে সে কানেক্ট করছে এবং ক্লাউডে কানেক্ট করার পর সে এটাকে রান করে সে বিভিন্ন লাইব্রেরি এবং ডিপেন্ডেন্ট লাইব্রেরিগুলোকে সে এখানে ইনস্টল করবে ইনস্টল করার পরে তারপরে সে এটাকে কাজ করবে আর আমরা যদি নোটবুকে চালাই একবার ইনস্টল করে নিলে হলো আর আমাদেরকে বারবার ইনস্টল করতে হবে না তো আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি বলে আমি শুরুতে সুইট ভিজ আমি দেখাচ্ছি যে এটা ইনস্টল হয়ে গেল তারপরে আমরা লোড করছি আমাদের ভিজ এবং প্যান্ডাকে লোড করে আমরা সরাসরি আমাদের দুটো ডেটা সেটকে আমরা লোড করে নিচ্ছি যেটাকে ট্রেন আন্ডারস্কোর ডিএফ এবং ট্রেন টেস্ট আন্ডারস্কোর ডিএফকে আমরা দুটো লোড করেছি অলরেডি আমাদের এখানে কাস্ট হয়ে গেছে এখন আমরা একটা রিপোর্ট জেনারেট করতে চাই যে আমরা বলছি যে এটা একটা কম্প্যারিজেন রিপোর্ট যেটা হচ্ছে সুইট ভিজের সাথে আমি একটা কম্পেয়ার একটা ফাংশন কল করছি এবং সেখানে আমরা বলছি ট্রেন ডিএফ যেটাকে আমরা ট্রেন হিসেবে বলছি এবং টেস্ট ডিএফ যেটাকে আমরা টেস্ট হিসেবে বলছি এবং টার্গেট ফিচার যেটাকে আমরা বলছি সারভাইভ মানে সারভাইভড কলাম মানে সারভাইভ যে টার্গেট ফিচারটা আছে সেই ফিচারটাকে ধরার জন্য আমাদের বাকি কম্প্যারিজন এবং সেটাতে সে অলরেডি এখানে করে দিয়েছে এবং সেটা কিন্তু এখানে অলরেডি তৈরি করে ফেলছে এখন আমি এটাকে রিপোর্টটাকে আমরা সরাসরি রিপোর্টটাকে আমরা ডাউনলোড করতে পারি বা আমরা এটাকে চালু করতে পারি বা আমরা সরাসরি এখান থেকে দেখতে পারি আমরা ধরা যাকি আমরা রিপোর্টটা তৈরি করার আগে আমরা যদি এখান থেকে দেখতে চাই দেখতে চাইলেও কিন্তু আমরা এখান থেকে সরাসরি চালু করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো তার আগে কম্প্যারিজন রিপোর্টটাকে আমাদের এখান থেকে চালু করে নিতে হবে এবং কম্পেরিজেন রিপোর্টটাকে আমরা বলছি যে যদি নোটবুক হিসাবে যদি আমরা আমাদেরকে চালু করতে হয় এখন কম্পারিজেন রিপোর্ট যেটা আমরা বলছি সেটাকে আমরা আগে চালু করে নিই কারণ আমরা এখানে এই পর্যন্ত চালিয়েছিলাম এখন আমরা রিপোর্টটা জেনারেট করি রিপোর্ট জেনারেট করছি এবং রিপোর্ট জেনারেট করে আমাদের এখানে কিন্তু সে রিপোর্টটাকে সে বিভিন্ন ফিচার আকারে সে জেনারেট করছে এবং সেটা হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাচ্ছে আমাদের রিপোর্ট না তৈরি করে আমরা সরাসরি রিপোর্টটা দেখতে যাচ্ছি আমাদের ইনলাইনে আমরা আমাদের নোটবুকেই দেখতে যাচ্ছি তো আমরা নোটবুকে যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখছি যে এটা এখানে দেখাবে আমাদেরকে এই সুইট ভিজ ছোটো একটা ইনলাইন মডিউলে সে দেখাচ্ছে এবং সেটা আমরা আমরা যদি দেখতে চাই আর একটু বড়ো করে দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে ধরা যাক আমাদের ট্রেন ডেটা অ্যাসিস্টেন্ট আমরা দেখতে পারবো এখানে আমাদের টেস্ট ডেটার অ্যাসিশান্ট আমরা দেখতে পারবো তারপর হচ্ছে কি আমাদের সারভাইভ করমে আন্ডারে আমাদের কী কী আছে প্যাসেঞ্জার আইডিতে আমাদের কীভাবে যিনিগুলো ডেটাকে ডিস্ট্রিবিউট করা আছে পি ক্লাস বা অন্যান্য আমি এটার ভেতরে যাবো বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমরা ইনলাইনে দেখতে পারি এবং আমরা এটা পাশাপাশি দেখতে পারি আমরা যদি মনে করি না আমরা এটা পাশাপাশি দেখতে চাই তাহলে আমরা এটাকে পাশাপাশি চালিয়ে দেখতে পারবো যে যেহেতু আমাদের ওয়াইড স্ক্রিন সেখানে আমি কিন্তু উইথ নাইনটিন টোয়েন্টি এবং হান্ড্রেড এইটি তার মানে সেই হানড্রেড এইটি আমরা এটা চালাতে যাচ্ছি সুতরাং এখানে আমি অ্যাসোসিয়েশন এখানে কিন্তু পাশাপাশি এখান থেকে আমি চালিয়ে দেখতে পারি তো আমরা আমরা যেটা বলছি যে এই জিনিসগুলো কিন্তু আপনি পুরোপুরি রিপোর্ট আকারে এবং আপনার পিসিতে ডাউনলোড করে দেখতে পারেন সেটার জন্য আমরা কি করব আমরা এখান থেকে আমাদের এই কম্প্যারিজন রিপোর্ট একটা শো এস একটা ফাংশন আমরা কল করে কিন্তু আমাদের এখান থেকে দেখব যে এটা আসলে কোথায় আছে আমরা এটাকে জেনারেট করলাম জেনারেট করার পর আমরা কোলাবে যদি আমাদের ডকুমেন্ট যদি দেখতে চাই তাহলে আমরা দেখবো যে এখানে সুইট ভিজ রিপোর্ট এটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড করলেই কিন্তু আপনি এখানে চলে আসবে আমি অলরেডি এটা ডাউনলোড করেছি এবং ডাউনলোড করার পর আমি এটাকে এখান থেকে দেখাচ্ছি যে এটা অলরেডি আমাদের এখানে ডাউনলোড হয়ে আছে তো সেটা বলছি যে এটা একটা স্ট্যাটিক ফাইল হিসাবে ডাউনলোড হয়ে আছে এবং এখান থেকে আমরা কিন্তু সরাসরি দেখতে পারি এখন আমরা এই ট্রেন বা টেস্ট ড্রেসেটা আমরা যদি বলি যে ধরা যাক এই অ্যাসোসিয়েশনের ব্যাপারটা আপনি যদি দেখেন যে এখানে স্কোয়ার যে ব্যাপারগুলো আছে সেটাগুলো কিন্তু ক্যাটাগরিক্যাল অ্যাসোসিয়েশন এই ক্যাটাগরিক্যাল অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলছি আনসার্টেনিটি কোয়েফিশিয়েন্ট এবং কোরিলেশন যে রেশিওটা সেটা কিন্তু জিরো থেকে ওয়ানের মধ্যে এবং এটা কিছুটা অ্যাসিমেট্রিক্যাল এবং সে তার পাশাপাশি যেগুলো স্কোয়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো স্কোয়ার আমি এখান থেকে মাউসটা নড়াতে পারছি না এই কারণে যে মাউস নড়ালে আমার এখান থেকে এই ডেটাটা চলে যাচ্ছে তো আমরা বলছি যে এখানে দুটো যে সার্কেল আছে সেই সার্কেল কিন্তু সিমেট্রিক্যাল ম্যান নিউমেরিক্যাল কোরিলেশন মানে আগেরটা যেমন ছিল হচ্ছে কি ক্যাটাগোরিকোরিক্যাল অ্যাসোসিয়েশন সেখানে কিন্তু এটা নিউমেরিক্যাল কোরিলেশন এবং এই ধরনের একটা জিনিস কিন্তু আমরা সামনে দেখতে চাই যে আমাদের টেস্ট ডেটা সেটার মধ্যে কেমন হবে মানে এখানে যে জিনিসটা আমরা বলছি যে আমাদের পি ক্লাস ইজ ভেরি মাচ রিলেটেড টু মানে আমাদের আপনি যদি দেখেন পি ক্লাস সবচেয়ে বড়ো ক্যাটাগরিক্যালভাবে যে পি ক্লাসের যদি দেখি তার সাথে কার সম্পর্ক ভালো বা তার সাথে অ্যাসোসিয়েশন কার ভালো বা এর পাশাপাশি আমরা যদি দেখি ফেয়ারের সাথে নিউমেরিক্যাল টু নিউমেরিক্যাল একটা ভালো ভালো কোরিলেশন আছে এবং ক্যাটাগরি টু টু ক্যাটাগরিক্যাল ভালো আছে তার মানে এই না যে ক্যাটাগরিক্যালের সাথে সার্কেলের সম্পর্ক নেই বা এটার সাথে যে সম্পর্কটা যে কোরিলেশন আছে সেটা কিন্তু এখানে আছে তো আমরা বলছি যে এর পাশাপাশি প্যাসেঞ্জার ক্লাস নিয়ে যদি আমরা দেখি এখানে টপ ক্যাটাগরিতে আমরা দেখছি যে এখানে সারভাইভড এটার একটা ভালো কানেকশন আছে এম সাথে এবং সিবিএসপি প্লাস জেন্ডার এবং প্যারেন্টস চিলড্রেন মানে এইটার সাথে একটা ভালো লিঙ্কেজ যাচ্ছে এবং এটার ভিতরে কিন্তু বেশ কিছু ধারণা তারা দিয়েছে নেইম জাস্ট একটা ক্যাটোরিক্যাল ভ্যালু জেন্ডারে কিন্তু আমরা একই ধরনের একটা ডেটা দেখছি যে ডেটাতে আসলে কীভাবে এই ধরনের কানেকশানটা আছে আমরা যেটা বলছি যে আমরা যেটা ট্যাবলু বা আমরা যে জিনিসটা পাওয়ার বেআানে কাজ করছি সেই জিনিসটা কিন্তু আমরা ওপেন সোর্স দিয়ে কিন্তু করতে পারি তার জন্য বেশ কিছু টুল আছে এবং সেই টুলগুলো আমরা এখানে দেখালাম সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমরা এ ধরনের কাজগুলো যদি ওপেন সোর্স দিয়ে করি তাহলে আমাদের ভেতরের কীভাবে কাজগুলো হচ্ছে সেটা ব্যাপারে আমাদের একটা ভালো ধারণা হবে তা আমরা এটাই বলছি যে আমাদের যে কাজ বা আমরা এটা নিয়ে যে ধরনের কাজ করতে চাই বা আমরা এখানে আমাদের যে টুলগুলো আছে সেই টুলগুলো কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারি আর যেহেতু এই ওপেন সোর্স যে ডেটাটা আমরা বলছি যে এই জিনিসটা আমাদের এখানে গিট আছে আপনার এখান থেকে গিট থেকে সরাসরি আমরা এখান থেকে দেখতে পারি যে গিঠাবে আমরা এই পুরো জিনিসটা গি আছে এবং আপনাদের কাজ হচ্ছে গিটাব থেকে এটা চালু করা এবং সেই সেখান থেকে আপনারা আপনাদের গিঠাবে এটাকে আপনারা ফর্ক করে নিতে পারেন এবং ফর্ক করে আপনারা নিয়ে গেলে আপনাদের মতো করে এটাকে মডিফাই করে আপনারা চালাতে পারবেন এবং আমরা যেটা বলছি যে এ ধরনের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস জন্য ওপেন সোর্স প্রচুর টুল আছে এবং আমরা এটার ব্যাপারে সামনে এই প্লটলি নিয়ে আমরা আলাপ করবে কারণ এই প্লটলি এবং ড্যাশ মানে এটা একটা খুব অসাধারণ একটা লাইব্রেরি যেটা আমি প্রায় ব্যবহার করি কারণ এটাতে অনেক কিছু আছে অনেক কাস্টমাইজেশন আছে যেই কাস্টমাইজেশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং খুব সহজে করা যায় মানে এটাই হচ্ছে আমাদের ডেটা ভেজলেশনের সবচেয়ে বড়ো স্মার্টনেস যে আমরা ট্যাবলু নিয়ে অবশ্যই কাজ করব কিন্তু ট্যাবলুর পাশাপাশি আমরা আসলে আরও অন্যান্য অনেক কিছুই কাজ করতে পারি যে জিনিসগুলো আমাদের হাতের কাছে আছে যার জন্য আমাকে এক্সপেন্সিভ লাইসেন্স কিনতে হবে না বা তার পাশাপাশি আমাদের এই জিনিসগুলো নিয়ে ওভাবে আমাদের হাতে ক্ষমতা রাখতে হবে আমরা বারবার যে জিনিসটা বলি যে আমাদের হাতে ক্ষমতা রাখার জন্য আসলে আমাদেরকে ওপেন সোর্স যেতে হবে এবং ওপেন সোর্সে আমাদের এই ধরনের জিনিসগুলো কিন্তু করা সোজা তো আমরা এটা ভাবতে পারি যে না আমরা এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করব তখন এই পুরো জিনিসটা নিয়ে কীভাবে আমরা এখানে কাজ করছি বা এর ভেতরের যে ক্ষমতাটা সেটা আমরা এখানের থেকে দেখতে পারি যে এই জিনিসটা আসলে কীভাবে কাজ করছে না করছে তো আমাদের কিছুটা প্রোগ্রামিং ধারণা পেতে হবে এর এটার ব্যাপারে তবে আমি এটুকু বলতে পারি যে এগুলো শেখা খুব একটা ডিফিকাল্ট কিছু না বিকজ শেষ পর্যন্ত আমরা এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করব। তখন কিন্তু আমরা আস্তে আস্তে প্রোগ্রামে ভেতরে ঢুকব তবে এটুকু আমি বলতে পারি যে আমাদের এখানে আমরা যেভাবে কাজ করছি সেখানে ট্যাবলু পাওয়ার বিয়ে দিয়ে আমরা শুরু করছি এই একটাই কারণে যাতে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আসে তবে এটুকু আমি বলতে পারি যে আমরা শেষমেশ চলে যাব আমাদের ওপেন সোর্সে তবে ওপেন সোর্সে যাওয়ার আগে এই ডেটার যে ধারণা সেই ডেটার ধারণার জন্য আমাদের ট্যাবলু পাবলিক যেটা ফ্রি এবং যেটা পাওয়ার বিআই যেটা ফ্রি এডিশন সেই অংশগুলো কিন্তু আমরা এখানে কাজ করতে পারি সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে বারবার বলব যে আমরা এই সব কিছুই ট্রাই করব বিকজ আমরা প্লটটি বলেন ড্যাশ বলেন মানে এগুলো কিন্তু ট্রাই করা আমাদের জন্য একটা এই যুগে বিশেষ করে এই একুশ শতকে আমাদের এই ধরনের জিনিসগুলোকে আমাদের ট্রাই করতে হবে এবং ট্রাই করতে পারতে হবে তাহলে কিন্তু আমরা এই ডেটা অ্যানালিটিসতে আমরা অনেক কিছু শিখতে পারবো আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের এই জিনিসগুলো নিয়ে আমরা আমরা অবশ্যই কাজ করছি এর পাশাপাশি আমাদের বিভিন্ন ডেটা আমরা আমরা যেটা বলছি যে বিভিন্ন ডেটা নিয়ে আমরা যখন কাজ করছি তখন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের অন্যান্য যে ডেটা প্রেপ যে ইন্স্যুরেন্স বা অন্যান্য প্লটলি এক্সপ্রেসের যে ডেটাগুলো সেগুলো কিন্তু এখানে আমি করে দিয়েছি যাতে আপনাদের এগুলো এখান থেকে চালাতে সুবিধা সুবিধা হয় এবং আমি এটুকু বলবো যে আমরা এখান থেকে দেখাতে পারি যে এই জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে এবং কাজ করার পাশাপাশি আমরা যদি এখান থেকে কোলাপ থেকে সরাসরি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে এই জিনিসগুলো কোলাবে কিভাবে কাজ হচ্ছে এবং কাজের পাশাপাশি আমরা এই ধরনের জিনিসগুলো কীভাবে জেনারেট করবো কারণ শেষমেশ ডেটা থেকে ইনসাইট পেতে হবে এখন এই ইনসাইটটা পাবার জন্য আমাদের কি ধরনের ধারণা পেতে হবে সেই ধারণাগুলো কিন্তু আমাদের এখান থেকে আমরা আমরা পেতে চাইব তো এটাই আমাদের বিষয় যে আমরা যাই কাজ করি না কেন এই সব কাজ কিন্তু আমাদের এখান থেকে আমরা ধারণা নিতে চাব যে কিভাবে এই ধরনের একটা বিজনেস অ্যানালিটিক্স টুল থেকে আমাদের এই ধারণাগুলো আসে কারণ আমরা আমাদের এই ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি তার পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে এই সিম্পল এই ধরনের ডেটা সেট থেকে কিভাবে আমাদের এই ডেটাগুলোকে ইনসাইটফুল একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা কিভাবে প্লট করব। আর এই প্লট করার জন্যে কিন্তু আমি অনেকগুলো আপনাদের এখানে আমি নোটবুক তৈরি করে রেখেছি যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় আর এর পাশাপাশি আমরা এই সব কিছুই কিন্তু কাজ করব এবং আপনাদেরকে এটুকু বলব যে আমরা আজকে ট্যাবলু বা আমরা আজকে পাওয়ার বিআই নিয়ে কাজ করি না কেন বাট এর পাশাপাশি আমরা যখনই ওপেন সোর্স টুলগুলো নিয়ে আমরা কাজ করব তখন কিন্তু আমাদের হাতে আরও ক্ষমতা আসবে অবশ্যই যেই বিজনেস হাউজে আমরা কাজ করব সেই বিজনেস হাউজে পাওয়ার বিআই বা ট্যাবলুর মতো ডেটা অ্যানালিটিক্স টুল ব্যবহার করবে বাট তার পাশাপাশি আমরা এটুকু বলব যে আমাদের নিজের সময়ে সাথে আমাদের নিজের সময়ে যখন আমরা কাজ করব তখন ওপেন সোর্স যখন আপনারা কাজ করবে তখন কিন্তু এটার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে বিকজ এর পেছনে আন্ডারস্ট্যান্ডিং বা এর পেছনে আন্ডারলাইং যে প্রযুক্তিটা আছে সেই প্রযুক্তিটা আসলে কীভাবে কাজ করছে সেটাও আমাদের জানা উচিত আর এর পাশাপাশি আমাদের যে ডেটা অ্যানালিটিক্সের জন্য যে বইটা সেই বইটার ব্যাপারে আমি বারবার বলছি যে এটা একটা সত্যিকার হাইব্রিড প্ল্যাটফর্ম মানে যেটা বই হিসেবে বের হবে এটার সাথে ভিডিও আছে গিঠা কোড আছে সব কিছুই কিন্তু আমরা এখানে চেষ্টা করব একটা জায়গায় নিয়ে আসতে আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে